জয় গুরু। আজ আমি আবার হাজির হয়েছি আপনাদের সাথে শ্রী শ্রী ঠাকুরের কিছু কথা নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে আমি আমার ইষ্টকে কোটি কোটি প্রণাম জানাই। আশা করি আপনারা ঠাকুরের কৃপায় ভালোই আছেন। চলুন, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আমাদের মধ্যে দুর্বলতা যখনই এসে থাকে তখন আমাদের কি করণীয়, কি করতে হয়, এই নিয়ে শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে কিভাবে বুঝিয়ে দিয়েছেন তা এই আলোচনা প্রসঙ্গের মাধ্যমে আমি আপনাদেরকে জানাই। ভিডিওটি স্কিপ করবেন না, কোথাও যাবেন না, আজকের প্রসঙ্গটি খুবই মহত্বপূর্ণ, তাই মন দিয়ে শুনুন। জয় গুরু। আমরা সাধারণভাবে দুর্বলতা মানে এই বুঝতে পারি যে আমাদের মধ্যে দুর্বলতা হলো এমন একটি রোগ বিশেষ যার ফলে মানুষের শরীরের ভেতর জীবনী শক্তি আর রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা থাকে আমাদের মধ্যে, তা এই রোগের কারণ তা সেই ক্ষমতাটি নষ্ট হয়ে যায়। এই দুর্বলতার কারণে আমাদের শরীরে অনেক ধরনের ভাব দেখা যায়। কি কি ভাব দেখা যায় শুনুন। দুর্বলতার কারণে আমাদের শরীর ও মনের মধ্যে কপটতা, সন্দেহ আর অবসাদের ভাবটি দেখা যায়। এই দুর্বলতা থেকে যে অবসাদ আসে তা মানুষের জীবনকে ক্ষয়ের ও বিনাশের পথে নিয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে এই বাণীটি বলেছিলেন, অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। এই দুর্বলতা থেকে যে অবসাদ আসে তার থেকে গ্লানি, ক্লান্তি, শরীরের মধ্যে জড়তা, স্ফূর্তিহীনতা, বিনাশ, ধ্বংস, ক্ষয়, ভ্রংশ, স্খলন আর অবসান হয়ে সমাপ্তি হয়ে যায়। আমাদের এই দুর্বলতাজনিত অবসাদের কথাটির অর্থের মধ্যেই আছে না করার, না হওয়ার ও না পাওয়ার মূল মূল সূত্র। যখনই আমাদের শরীর কমজোর হয়, এনার্জি লস হয়ে যায়, তখনই আমরা আমাদের যা সাধারণভাবে কাজ করে থাকি সেটা করার মন হয় না, এখন করব না, পরে করব, এটা হবে না, পরে দেখা যাবে, এমনি ভাব এসে থাকে। তাই এই অবসাদ বা দুর্বলতা থেকে সরে থাকার যারা সত্তাপ্রেমী মানুষের প্রথম ও প্রধান লক্ষ্য, তারা এই অবসাদ বা দুর্বলতা থেকে নিজেকে সরিয়ে রাখে। আমার পরম দয়াল তাই এর উপায় আর কৌশল সম্বন্ধে
আমাদেরকে বিস্তারিতভাবে উদাহরণ সহযোগে নিজের গ্রন্থে অনেকগুলি বাণী দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তাই শ্রী শ্রী ঠাকুর এই দুর্বলতা বা অবসাদ যখনই আমাদের শরীরে বা মনের মধ্যে আসে, তখন আমাদেরকে কিভাবে কি উপায় করে নিতে হবে তা আমি ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই। এই উপায় যদি আমরা নিজেদের জীবনে করে নিতে পারি বা মেনে নিতে পারি, তাহলে আমরা এই দুর্বলতার কবলে কোনো দিন পড়ব না। আমাদের জীবনে যে কোনোভাবেই দুর্বলতা যদি এসে পড়ে, তাহলে আমাদেরকে শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে যেভাবেই দুর্বলতা এসে গেলে আমাদেরকে ওটাতে আমল যাতে না দিই। ঠাকুর বলেছেন যখনই আমাদের মনের মধ্যে কোনো দুর্বলতা যদি এসে থাকে, তাহলে ওই বিষয়টি তৎক্ষণাৎ সেইখানেই ছেড়ে দিয়ে অন্য কাজে মন লাগাতে হবে। এটাতে আমাদের নিজেদের কোনো স্বার্থ নেই। জোর করে এই ভাবটিকে ভুলে গিয়ে আরও একটু বেশি করে স্ফূর্তিযুক্ত এনার্জি নিয়ে মেজাজে চলতে হবে। আমাদের কাজ হলো মানুষের প্রাণে আশা, ভরসা আর উদ্দীপনা জাগিয়ে তোলা। ঠাকুর বলছেন যদি আমরা দুর্বলতার কারণ যদি ঝিমিয়ে পড়ি, তাহলে অন্যদের আমরা জাগিয়ে কি করে তুলব। শুধু তাই নয়, এই রোগ যাতে না হয় সেই অনুরূপ বিধি ব্যবস্থাও তিনি স্বয়ং নিজের আচরণের মধ্যে দিয়ে প্রতিটি মানুষকে শিখিয়ে দিয়েছেন। সংসারে চলার পথে আমাদের মাঝে মাঝেই অবসন্নতা এসে থাকে, তখনই দুর্বলতা আমাদেরকে ঘিরে ধরে। এর কারণ হলো বেশিরভাগেই নিজেদের সংসারে অনেক ধরনের ঘটনা হয়ে থাকে, আর কিছু ক্ষেত্রে বাইরের থেকেও এসে থাকে। যখনই আমরা অপরের দোষ খুঁজতে থাকি আর ওই দোষকে নিজের মাথায় চিন্তা করি, তখন ওই দোষ কখন কেমনিভাবে চুপি চুপি নিজের চরিত্রে এসে বাসা বাঁধে, আর তখনই ওই অনুসারে আচরণে তখন আমরা নিজের জীবনে অভ্যস্ত হয়ে পড়ি। এমনিভাবে যখনই আমাদের মন অবসাদগ্রস্ত হয়, তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন এই সময়ে আমাদেরকে একাকী নিষ্কর্মা হয়ে থাকতে বারণ করছেন। একাকী বলতে মানে হয়তো কোনো সময় আমরা কোনো কিছুতে যখনই মন বিষণ্ণতা এসে থাকে, তখন আমরা একা থাকতে ভালোবাসি। এটাতে ঠাকুর বলছেন না, একা সেই সময় একা থেকো না। এই সময় ভালো জায়গায় গিয়ে গল্প গুজব করা ভালো, যাতে মনটা অন্য মনস্ক ও স্ফূর্তিযুক্ত হয়ে ওঠে। আমার পরম দেয়াল বলেছেন অবসন্নতার অন্যতম কারণ হলো গিয়ে কর্মবিহীন শুধু ভাবনা আর চিন্তা বিলাসিতা। এই কথাটা মানে হচ্ছে যে ঠাকুর বলতে চাইছেন যে অবসন্নতার কারণ হলো গিয়ে কর্মবিহীন মানে কিছু কাজ না থাকা, শুধু ভাবনা, শুধু আমরা ভেবে ভেবে টাইম পার করি, আর চিন্তা বিলাসিতা, যা চিন্তা করার নয় সেইটি চিন্তা নিয়ে আমরা বসে থাকি। তাই ঠাকুর বলছেন যে কর্মবিহীন শুধু ভাবনা আর চিন্তা বিলাসিতার কারণই হলো অবসন্নতা। ভাবা আছে আর করা নেই, এটা থেকেই মনের স্বস্থতা নষ্ট হয়। যাজনটা নিত্য দৈনন্দিন জীবনে ধরে রাখতে হয়। আমাদেরকে অবসাদ নিয়েও যাজন করতে গেলে
ধীরে ধীরে আমাদের মন দেখবে চাঙ্গা হয়ে উঠবে। আর একটা কথাতেও ঠাকুর আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কত সুন্দরভাবে, আমাদেরকে বিবেক বিরুদ্ধে চলনেও চলতে নেই, এটা তো মন দুর্বল হয়ে পড়ে। এটার মানে এইভাবে বলেছেন যে আমরা নিজের প্রতি যেমন তর আচরণ পছন্দ না করি, অন্যের প্রতিও নিজের তেমন তর আচরণ যাতে না করি। আমার ঠাকুরের একটি ছড়া এই সময় মনে পড়ে গেল, শুনুন। দুর্বলতায় ঠিকরে দিয়ে দাঁড়ারে ওরে দাঁড়া, রক্তচোষা বাদুড়গুলো তাড়ারে ওরে তাড়া। আশা করি আপনাদের এই ঠাকুরের আলোচনা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো যদি লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় গুরু।